বর্তমান পৃথিবীর সেরা তিনজন ফুটবলার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র। আপনারা আজ পর্যন্ত অনেক ভিডিওতে দেখেছেন মেসি, নেইমার এবং রোনালদো কিভাবে কোটি টাকা খরচ করে, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এই তিনজনের বউ কিভাবে কোটি টাকা খরচ করে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন মেসির বউ সেরা, রোনালদোর বউ সেরা নাকি নেইমার জুনিয়রের বউ সেরা। বন্ধুরা, সব থেকে অবাক করা বিষয়টি হচ্ছে এই তিনজনের বউ যে ঘড়ি পরে সেই ঘড়ি বিক্রি করলে বাংলাদেশের 5 থেকে 7টা ফ্যামিলির সারা জীবন চলে যাবে। তো যাই হোক, প্রথমে নেইমার জুনিয়রের বউকে দিয়ে শুরু করা যাক। যেমনটা জানেন, নেইমারের স্ত্রীর নাম হচ্ছে ব্রনা বিয়ানকার্ডি, তবে আমি শিওর না যে তার নাম সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি। তো যাই হোক, নেইমারের স্ত্রী হচ্ছেন একজন মডেল এবং তার পেশা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একজন মার্কেটিং ম্যানেজার। এর পাশাপাশি তিনি একজন ইনস্টাগ্রাম স্টার। বর্তমান সময়ে ইনস্টাগ্রামে তার 10 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে। 2021 সালের দিকে এই মডেল ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের প্রেমে পড়ে এবং পরবর্তীতে তারা বিয়ে করে নেন। বর্তমানে তাদের ঘরে একজন ছেলে সন্তান রয়েছে। যেহেতু নেইমারের স্ত্রী একজন মডেল, তাই তিনি যে ধরনের জামাকাপড় পরে থাকেন সেগুলোর মূল্য লক্ষ লক্ষ টাকা হয়ে থাকে। তাছাড়া নেইমার তার ওয়াইফকে জন্মদিনে কোটি কোটি টাকা দামের গাড়ি গিফট করে থাকে। তাছাড়া নেইমারের ওয়াইফ যে সকল ঘড়ি ব্যবহার করে থাকে সেই এক একটি ঘড়ির মূল্য শুনলে আপনি চমকে যাবেন। তার ওয়াইফের এক একটি ঘড়ির মূল্য 2 কোটি টাকা, যেটা আমরা সারা জীবনে আয় করতে পারবো কিনা সন্দেহের বিষয়। তো এরপরে রয়েছে মেসি ওয়াইফ। যেমনটা জানেন, মেসির ওয়াইফের নাম হচ্ছে অ্যান্টোনিলা মেসি। মেসির ওয়াইফ যেই সাইড ব্যাগ ব্যবহার করে থাকে তার মূল্য $3,000। তার এই গোলাপের মতো ব্যাগের মূল্য $7,600 এবং এই হ্যান্ডব্যাগের মূল্য $5,500। শুধুমাত্র তার এই ব্রেসলেটের মূল্য $11,500 এবং এই সোনার ব্রেসলেটের মূল্য $42,000। তাছাড়া মেসির ওয়াইফ একটি অ্যাপেল ওয়াচ ব্যবহার করে থাকে। এই অ্যাপেল ঘড়ি বাদ দিয়ে মেসির ওয়াইফ আরো দামি দামি ঘড়ি ব্যবহার করে থাকে। যেমন তার এই ঘড়ির মূল্য $23,000 এবং এই ব্ল্যাক ঘড়িটির মূল্য $25,000 এবং এই রোলেক্স ঘড়ির দাম $24,000। তাছাড়া অ্যান্টোনিলার এই ঘড়িটির মূল্য $90,000, যেটিতে 800টির উপরে ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। মেসি এবং তার ওয়াইফ দুজনের কাছে এই ঘড়িটি রয়েছে, যার মূল্য $95,000। এরপরে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো ওয়াইফ। যেমনটা জানেন, তার ওয়াইফের নাম হচ্ছে জর্জিনা এবং পেশায় সে একজন মডেল। শুধুমাত্র জর্জিনার এই লাল ছোট ব্যাগের মূল্য $9,400। এছাড়া তার পার্পল ব্যাগের মূল্য $71,000। এটি হচ্ছে তার সব থেকে দামি ব্যাগ, যার মূল্য $1,60,000। জর্জিনার এই ঘড়িটি হাবলট কোম্পানির, যার মূল্য প্রায় $11,000। তার রোলেক্স কোম্পানির বেশ কয়েকটি ঘড়ি রয়েছে এবং তার এই ঘড়িটির মূল্য $21,000। এটি হচ্ছে রোলেক্সের আরেকটি ঘড়ি, যার মূল্য $43,000। তার সব থেকে দামি ঘড়ি হচ্ছে রোলেক্স GMT, যার মূল্য প্রায় $6,00,000। শুধুমাত্র তার এই ব্রেসলেটের মূল্য $31,000। তাছাড়া মজার ব্যাপারটি হচ্ছে, তার কাছে যে ব্রেসলেটগুলো রয়েছে তার মূল্য $12,50,000। তবে আমি এই বিষয়টা বুঝতে পারি না যে মেয়েরা শুধুমাত্র একটা পাথর পরে কি এমন মজা পায়। এই এক একটি ছোট পাথরের মূল্য কোটি টাকার উপরে। তো বন্ধুরা, এবার দেখে আসে মেসি এবং রোনালদোর বউ কি প্রাইভেট জেট ব্যবহার করে থাকে। পৃথিবীর প্রত্যেকটি ধনী ফুটবলারদের কাছে এরকম ব্যক্তিগত বিমান দেখতে পাবেন। তারা যখন এক দেশ থেকে অন্য দেশে খেলার কাজে যায় কিংবা ঘুরতে যায়, তখন এই ব্যক্তিগত বিমান নিয়ে যায়। এতে তাদের টিকিট কাটার কোনো ঝামেলা থাকে না। বন্ধুরা, ক্রিস্টিয়ানো রোনালদোর বউ যেখানেই যাক না কেন, তার ব্যক্তিগত বিমানে উঠেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে। আসলে মেয়ে মানুষের একটা অভ্যাস, তার যে কিছু আছে এটা মানুষকে আগে দেখাতে হবে, না হলে তার শান্তি হবে না। সে তার পরিবারের সাথে যাক কিংবা বন্ধু বান্ধবের সাথে, সবার সাথে এই জার্নির মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকে। আসলে তারা শো অফ করবে না কেন? তার এই ব্যক্তিগত বিমানের মূল্য $21 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 200 কোটি টাকার উপরে। যেহেতু এত কোটি টাকা দিয়ে ব্যক্তিগত বিমান কিনেছে, সেহেতু মানুষকে তো দেখাতেই হবে। অন্যদিকে লিওনেল মেসির বউ কিন্তু শুধুমাত্র পরিবারের সাথে যাত্রা করে থাকে। রোনালদোর ওয়াইফের মতো সে মডেলিং করে না। লিওনেল মেসির ব্যক্তিগত বিমানের নাম হচ্ছে গালস্ট্রিম G550। এটি হচ্ছে পৃথিবীর সব থেকে আরামদায়ক বিমানের মধ্যে একটি। তাছাড়া এই বিমানের গতিও মন্দ নয়। এই বিমানটি অনেক স্মুথ একটি বিমান, যার কারণে এর মূল্য একটু বেশি। তাছাড়া এই ব্যক্তিগত বিমানে সেরা সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা হয়েছে, তো এই সব কারণে বিমানটির মূল্য একটু বেশি। এই বিমানটির মূল্য প্রায় $12 মিলিয়ন। মজার ব্যাপারটি হচ্ছে, লিওনেল মেসির ওয়াইফের নামে একটি বাড়ি রয়েছে। মেসি যে বাড়িতে সবসময় বসবাস করে সেটি হচ্ছে তার ওয়াইফের নামে। এই বাড়িটি স্পেনে রয়েছে, বার্সেলোনা শহর থেকে এটি 12 কিলোমিটার দূরে অবস্থিত। এই বাড়িটির মার্কেট প্রাইস হচ্ছে $100 কোটি। তার এই বাড়িটির অনেকগুলো ছবি তার ইনস্টাগ্রামে আপনি পেয়ে যাবেন। এমনকি লিওনেল মেসির দ্বিতীয় সন্তান এই বাড়িতে হাঁটা শিখেছিল।
তো রোনালদোর ওয়াইফের বাড়ির ব্যাপারটি হচ্ছে, রোনালদো তার ওয়াইফের নামে এখনো কোনো বাড়ি দেয়নি, তবে রোনালদো তার ওয়াইফের জন্য $16 মিলিয়ন খরচ করে একটি বাড়ি বানাতে দিয়েছে এবং এই বাড়িটিতে থাকবে সব ধরনের ফ্যাসিলিটি, যেমন থাকবে তার পরিবারের জন্য সুইমিং পুল, রোনালদোর জন্য জিমনেশিয়াম, ট্রেনিং সেন্টার, মুভি থিয়েটার, এর পাশাপাশি বাচ্চাদের খেলার জন্য জায়গা। তবে পর্তুগালে তাদের নিজস্ব বাড়ি রয়েছে এবং এই বাড়িটির মার্কেট প্রাইস হচ্ছে 100 কোটি টাকা। এছাড়া পুরো পৃথিবীতে রোনালদো বিভিন্ন জায়গায় প্রপার্টি কিনে রেখেছে। বন্ধুরা, ফুটবলাররা যখন ছুটি কাটায় তখন তারা বের হয় এই ইয়ার্স নিয়ে। এই ভ্রমণতরী হচ্ছে পৃথিবীর সব থেকে আরামদায়ক জায়গাগুলির মধ্যে একটি। এই ভ্রমণতরীতে একটি বাড়ির মতো যাবতীয় সুবিধা রয়েছে। এগুলো দেখে ছোট মনে হলেও এর মধ্যে সব ধরনের ব্যবস্থা রয়েছে, এমনকি কারো যদি বাড়ি না থাকে তাহলে একটি ভ্রমণতরী থাকলে হবে। এই ভ্রমণতরীতে এমন ব্যবস্থা রয়েছে যাতে একটা পরিবারের সারা জীবন চলে যাবে। তো মেসির কাছে যে ভ্রমণতরী রয়েছে তার মূল্য প্রায় 20 কোটি টাকার উপরে। এছাড়া রোনালদোর কাছেও একটি ইয়ার্স রয়েছে। এই ভ্রমণতরী লিওনেল মেসির থেকে কোনো অংশে কম নয়, কিন্তু রোনালদোর ভ্রমণতরীর মূল্য প্রায় $10 মিলিয়ন বাংলাদেশি টাকায় 110 কোটি টাকার উপরে। বন্ধুরা, যদি কথা হয় ইনস্টাগ্রাম ফলোয়ারের, তাহলে রোনালদোর ওয়াইফ যেহেতু একজন মডেল তাই ইনস্টাগ্রামে তার বেশি ফলোয়ার থাকবে, এটাই স্বাভাবিক। বর্তমানে ইনস্টাগ্রামে তার 60 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে এবং রোনালদোর ওয়াইফ শুধুমাত্র ইনস্টাগ্রাম থেকে প্রতি মাসে 1 থেকে 2 কোটি টাকা আয় করে থাকে। তাছাড়া জর্জিনা নেটফ্লিক্সের সাথে একটি চুক্তিতে রয়েছে, সেখান থেকে সে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা পায়। এবং শুধুমাত্র মডেলিং করে জর্জিনা সারা জীবনে আয় করেছে প্রায় $10 মিলিয়ন। অন্যদিকে মেসির ওয়াইফের ব্যাপারটি হচ্ছে, ইনস্টাগ্রামে মেসির ওয়াইফের ফলোয়ারের সংখ্যা প্রায় 40 মিলিয়ন। মজার ব্যাপারটি হচ্ছে, মেসির ওয়াইফ ইনস্টাগ্রামে একটি পোস্ট করার জন্য $5 লাখ থেকে $1 মিলিয়ন চার্জ করে থাকে। তাছাড়া মেসির ওয়াইফও ইদানিং মডেলিং করা শুরু করেছে, বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে মেসির ওয়াইফের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $20 মিলিয়ন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন নেইমারের ওয়াইফ, মেসির ওয়াইফ এবং রোনালদোর ওয়াইফ কিভাবে কোটি টাকা খরচ করে। কমেন্ট বক্সে আপনারা জানান যে সব দিক থেকে আসলে কে সেরা। তাছাড়া আপনি কোন ফুটবলারকে সাপোর্ট করে থাকেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।